ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চেয়ার লাইফ। প্লিজ, এখন মেনলি দুটো আপডেট দেবো তোমাদেরকে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোলা নিয়ে। ভোলা বলে তোকে যে সিনেমাটা আসছে সেটা তুমি টিজার রিভিউ করেছি, আমি বলেছি আমার ভালো লেগেছে। তো এবার আমরা বলেছিলাম যে এই সিনেমাটা যেরকম ভাবে লোকি ইউনিভার্স তৈরি করা হয়েছে, লোকেশ কেন করা হয়েছে, সিনেমার ইউনিভার্স যেভাবে তৈরি করা হয়েছে সাউথে, সেটা নাকি অনুকরণ নাকি অজয় দেবগান করবে, এরকম একটা জিনিস শোনা যাচ্ছিল। এবং তারপর অনেকে এটাও বলতে শুরু করে ভোলার সিকুয়েলে নাকি সালমান খান থাকবে, অজয় দেবগান নাকি থেকে অ্যাপ্রোচ করেছে, এবং আমাকে কমেন্টে অনেকে এটা বলছিল, প্রচুর লোক বলেছে। তো এবার সেটা সত্যি ঘটনা ভুল ঘটনা আমি জানতাম না, যে কারণে আমি কথা বলতে পারিনি, কিন্তু এখন একটা অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া গেছে যে কারণে এই ভিডিওটা করছি। তো সুমিত কাদেল, যিনি বলিউডের বিভিন্ন রিপোর্ট দেন আর কি, তিনি একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এই খবরটা এটা বলা হচ্ছে যে সালমান খানকে অ্যাপ্রোচ করেছে অজয় দেবগান, এটা পুরোপুরি একটা ফেক খবর, এরকম কোনো সত্যতা এখন অব্দি নেই। এবং অজয় দেবগান নিজেও স্বীকার করেছে যে কোনোভাবেই সালমান খানকে অ্যাপ্রোচ করেনি, যদিও তাদের মধ্যে বন্ধুত্ব খুবই ভালো, কিন্তু এরকম কোনো প্ল্যানিং তার এখন অব্দি করেনি, তো এরকম কোনো খবর নেই যদি চলেছে। এবং অজয় দেবগান আপকামিং তার বিভিন্ন অন্যান্য সিনেমা নিয়ে বিজি রয়েছে, তো ভোলার সিকুয়েল হবে কিনা, আদৌ এটা কোনো ইউনিভার্স ক্রিয়েট হবে কিনা, এরকম কোনো খবর এই মুহূর্তে নেই। তো এই খবরগুলো যারা বলছে তারা পুরো ভুল খবর কিন্তু এই মুহূর্তে বলছে, কারণ এটা সুমিত কাদেল অলরেডি জানিয়ে দিয়েছে। তো সালমান খান নট বি এ পার্ট অফ ভোলা সিকুয়েল বা সামথিং, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আর সেকেন্ড যেটা একটা বড় আপডেট জানতে পারা গেছে সেটা হচ্ছে পাঠানের প্রথম গান কবে আসবে। পাঠানের টিজার রীতিমতো ইউটিউব কাঁপিয়ে দিয়েছে, একটা বিরাট পরিমাণ ভিউজ অর্জন করেছে, দারুণ লাইকস পেয়েছে। তবে আমি ভিউজ ভেবেছিলাম আরো মারাত্মক কিছু হবে, সেরকম ভিউজ হয়নি কেন আমি জানি না, হতে পারে যেহেতু সবাই এটাকে ফেসবুকে পোস্ট করেছিল শাহরুখ খান সহ বাকিরা, যে কারণে হয়তো ফেসবুকে এত বেশি ভিউজ পেয়ে গেছে, যে কারণে ইউটিউবে হয়তো সে দেখেনি অনেকে, এটা ভালো বলতে পারে। তবে খারাপ রেসপন্স পাইনি, লাইক প্রচুর পেয়েছে এবং একটা হাইপ তৈরি করেছে সিনেমাটা নিয়ে, বিরাট রকমের হাইপ ক্রিয়েট হয়েছে। তো এবার এই সিনেমার যেহেতু এটা জানুয়ারিতে রিলিজ করছে, তো স্বাভাবিকভাবে আর গানটা না আসবে। এবং একটা খবর পাওয়া যাচ্ছে এই সিনেমার প্রথম যে গানটা সেটার নাম হবে বেসারম রাগ, প্রথম গানটার আর কি নাম হবে। এবং সেটা হালকা একটা ঝলক টিজারে দেখা গেছিল, যেখানে শাহরুখ খান আর দীপিকাকে পুরো সামনাসামনি দাঁড়িয়ে একটা পোজ দাঁড়াতে দেখেছিলাম আমরা। তো সেখানে বলেছিলাম যে এরকম একটা গান থাকবে, অনেকটা গানটা ওই ওয়ার সিনেমার যে প্রথম যে গানটা ছিল একটা রোমান্টিক ট্র্যাক ছিল, সেরম টাইপেরই সম্ভবত হতে চলেছে, ঘুঙরু গানটার মতো সম্ভবত। এবং এটাও মিউজিক দিচ্ছে বিশাল, বিশাল একটা মিউজিক দিচ্ছে বিশাল, শেখার সম্ভবত দুজনে মিলে মিলে মিউজিক দিচ্ছে। এবং কে গাইবে এখানে জানা যায়নি, তবে যেটা নাম যে নামটা সবচেয়ে সামনে আসছে বা দুটো নাম সামনে আসছে, একটা হচ্ছে জুবিন নটিয়াল আর একটা হচ্ছে অরিজিৎ সিং, এই দুটো নামে যে কোনো একজন এই গানটা গাইবে। এবং অনেকদিন পর আমরা এসআরকে দীপিকাকে একটা গানে একসঙ্গে রোম্যান্স করতে দেখবো। তো টিজার এতটা হাইপ তৈরি করেছে, তো এই গানটা একটা বিরাট হাইপ অবশ্যই ক্রিয়েট হবে, কারণ শাহরুখ দীপিকার এর আগে যে কটা গান আছে প্রত্যেকটা গান ব্লকবাস্টার হিট রয়েছে, সে চেন্নাই এক্সপ্রেস এর গান হোক বা বিল্লু বাড়বারে দীপিকার ক্যামিওতে যে এসআরকে সঙ্গে যে গানটা ছিল সেটা হোক, বা ওম শান্তি ওমের গান হোক বা হ্যাপি নিউ ইয়ার গান, প্রত্যেকটা গান ব্লকবাস্টার হিট হয়েছে। এবং সেই গানের উপর ভিত্তি করে সিনেমাটা আলাদা হাইপ তৈরি করেছিল আমরা এর আগেও দেখেছি। তো এটা তো একটা এরকম গান থাকছে, অনেকদিন পর দীপিকা এসআরকে একসঙ্গে আমরা দেখতে পাবো একটা গানে, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি এই মুহূর্তে। তো এই গানটা কবে আসবে, তো যেটা জানা যাচ্ছে 28 এবং 29 নভেম্বর দুটো দিনের মধ্যে কোনো একটা টাইমে এই গানটার টিজার আসতে চলেছে, মানে গানটার প্রথম ঝলক আর কি আসলে থেকে ছাড়া হবে সকালের দিক করে, মানে এই 10টা থেকে 12টা এরকম টাইমের মধ্যে 28 অথবা 29 তারিখ দুটো দিনের মধ্যে টিজার আসবে। আর ফুল সংটা আনা হবে সম্ভবত মোটামুটি একদম ডিসেম্বরের শুরুতেই, ডিসেম্বরের শুরুর দিকে একদম, সে 1, 2, 3 এরকম তারিখের মধ্যে প্রথম গানটা একদম ফুললি আর কি চলে আসবে। তো এটা এখন অব্দি খবর পাওয়া যাচ্ছে। তো এগুলোই মোটামুটি ছিল আজকের আপডেট, তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানাও, যে চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, বাই, টেক কেয়ার।